তো এই যে চাল কুমড়া পাতার বড়া হচ্ছে, এখানে তিলের ব্যাটার, ব্যাটারের মধ্যে তিল দেয় কে কিরম, যাই হোক। আর এই যে ভাজা হচ্ছে, এটা অন্যরকম টেস্ট লাগবে দাদার জন্য। তো আজকে আমাদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ এক কড়াই ভালোবাসা, মানে মাটন কষছে। তো আজকে আমাদের বাড়িতে মাটন চিকেন দুটোই। তো আর দেরি না করে কষা মাংস নিয়েই বসে গেছি খেতে, কারণ আমার প্রচণ্ড খিদে লেগে গেছে, সেজন্য বসে গেছি। আর এই যে দেখো আমার প্রিয় সিনার পিস, এই নিয়ে ফেলেছি। তো খাচ্ছি আমি, এই দেখতে পাচ্ছ আমার প্রিয় সিনার পিস, যা বড়, সাথে আছে শসা পেঁয়াজ। তুমি খাবা না? তো ঝোল এখনো দেয়নি, কষা দিয়ে খাওয়া শুরু করেছি কারণ প্রচন্ড ভিড় লেগে গেছে। ভীষণ ভালো হয়েছে মাংস। চিকেনও হচ্ছে আমাদের বাড়িতে, বৌদি আবার মাটন খায় না, জন্য চিকেন খায়, জন্য বৌদির জন্য চিকেন, পুটুসও খায় লেগ পিস, ও চিকেন মাটন দুটাই খায়। পেট ভরে গেল আমার, বেশি করে ভাত নিয়ে ফেলছি, হচ্ছে অনেকগুলো খাবো। তো সম্পূর্ণটা ভাত খেতে পারলাম না, এত পেট ভরে গেছে খেয়ে দিয়ে ভাত নষ্ট করলাম, কিন্তু খুব ভালো খেলাম। তো এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব, এখন হয়তো শুয়া দুটার মতন হয়তো বেজে গেছে। তো আমার তিনটা থেকে আছে সাজানো আছে, পার্টি মেকআপ আছে, কিছু বাড়িতেই সাজতে আসবে, এই অবস্থায় তো বাইরে যাবো না। তো যাই হোক, কিছু সাজতে আসবে, সেজন্য একটু রেস্ট করে সাজাবো। তো আর হচ্ছে মেনলি আমি কন্টিনিউয়াসলি সকাল থেকে রাত অবধি যেরকম ব্লগ করি বাড়িতে, সেরকম করতে পারছি না, তার কারণ হচ্ছে এখানে নেটের প্রচণ্ড সমস্যা। ওই বাড়িতে তো আমাদের হচ্ছে ব্রডব্যান্ড বসানো আছে, সেজন্য ব্লগ ছাড়তে অসুবিধা হয় না, যত বড়ই ব্লগ হোক না কেন। তো এখানে ভিডিওগুলো আমাকে ছোটো ছোটো করে ছাড়তে হচ্ছে, তাও আমার ফোনে নেট দিয়ে, বাবার ফোনে নেট দিয়ে, সবার নেট জোড়াতালি দিয়ে দিয়ে কোনোরকম করে ব্লগগুলো ছাড়ছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ মিস করছি না, ডেইলি ব্লগই আপলোড করছি, এত কষ্ট করে ব্লগগুলো করতে হচ্ছে, সেজন্য ছোটো ছোটো ব্লগগুলো হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু দেখো কিছুদিন, আমি আর দু তিন দিন পর চলে যাবো ওই বাড়িতে, তখন তোমরা যেরকম নর্মালি বড় সড়ো মানে যেরকম ব্লগ ছাড়ি সেরকমই দেখতে পাবে। তো এই তো এখন একটু রেস্ট করবো। তো সাজানোর তালে আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে ছবিগুলো দেখাচ্ছি, তোমরা ছবিগুলো দেখে বলো যে কেমন হয়েছে সাজানো। ওরা তো নিজেরা সেজে ভীষণ হ্যাপি আমার কাছে, মানে ওদের খুব পছন্দ হয়েছিল বলছিল ওরা বারবার করে, আমারও ভালো লেগেছে, প্রত্যেককেই সুন্দর লাগছিলো, তোমরাও জানিও। তো এখন সন্ধ্যার টিফিন করব, এই যে আইসক্রিম দিয়ে, এটা হচ্ছে টিফিন, কী খাবো কী খাবো বুঝতে পারছিলাম না, সেজন্য ফ্রিজে এটা ছিল তো এটা খাবো। ইয়াহু অ্যান্স অ্যান্স, তুই খাবি আইসক্রিম? ওই যখন একজন বসে আছে মোবাইলে ব্যস্ত, কুটুস হাই, তো প্রচণ্ড ব্যস্ত। ওকে খাই, ওকে এখন আইসক্রিম খাবো। আইসক্রিমটা ভালোই ছিল, খাচ্ছো বলতি? খাচ্ছো কি? অনেকখানি আছো তো, এতখানি কে খাবে? খুশিও খাইছিল, আমি খাইলে এতক্ষণ বলটা শেষই হয়ে যেত, খাচ্ছই না। তোর টিসু বেজে দিয়েছিলি কতগুলো করে না? এটা হচ্ছে আইসক্রিম,
এটাতে কোনো ক্ষতি নাই বল। মোমো এই পড়ে যাবে কিন্তু, এই যে মোমো, ওই যে ওইদিকে আরেক মহারাজ আছে, অ্যানি মহারাজ, অ্যানি তো। এখন আমাদের ডিনার টাইম, তো বসে গেছি খেতে। আর এই যে দেখতে পাচ্ছ রুটি আর মাংস, এ নিয়েই খাবো আজকে। অ্যাকচুয়ালি তন্দুরি রুটি দোকান থেকে কিনে আনা হয়েছে, এটা বাড়ির না, এটা দাদাকে দিয়ে আনালাম, ইচ্ছে করছিলো খেতে তো দাদা নিয়ে আসলো, তো এই দিয়েই আজকে রাতের ডিনার।